কুমিল্লার নানোয়া দিঘি অস্থায়ী মণ্ডপের উত্তর পূর্ব দিকের রাস্তা এটি। সিসিটিভির ফুটেজে দেখা যায় রাত 3:12 মিনিটে এক ব্যক্তি হনুমানের হাতে থাকা গদা নিয়ে ঘোরাফেরা করছেন। দর্শক, কুমিল্লার পূজোর মণ্ডপের সিসিটিভির ভিডিও ফুটেজ ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। গভীর রাতের একটা সিসিটিভির ভিডিও ফুটেজ। পবিত্র কোরআন শরীফকে গণেশের পায়ের উপরে রাখা হয়েছিল, কে বা কারা জড়িত ছিল ইতিমধ্যে কিন্তু সিসিটিভির ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছে। একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও ফুটেজ দেখেন, তাহলে হয়তোবা বুঝতে পারবেন এই ঘটনার সাথে কোনো রাজনৈতিক চক্র অথবা হিন্দু মুসলিম বিরোধিতা তৈরি করার জন্য এই ষড়যন্ত্রটা করা হয়েছিল। ইতিমধ্যে গভীর রাতের একটা সিসিটিভির ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছে, শুধু দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ দর্শক, আপনারা বেশ অবগত আছেন, কুমিল্লাতে এই পূজোর মণ্ডপে গণেশের পায়ের উপরে পবিত্র কোরআন শরীফকে রাখা হয়েছিল। পবিত্র কোরআন শরীফ অবমাননা করা হয়েছে, কিন্তু বিগত যেসব পূজার মণ্ডপ আপনারা দেখেছেন এমন ঘটনা কিন্তু কোনো সময় বা এমন উৎসবে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। কিন্তু 2021 সালে এমন একটা ঘটনা যে পবিত্র কোরআন শরীফকে গণেশের পায়ের উপরে রাখা হয়েছিল। আসলে এই ঘটনার সাথে কারা জড়িত ছিল, কোনো রাজনীতি কাজ করেছে নাকি হিন্দু মুসলমানের বিরোধিতা তৈরি করার জন্য এমন একটা ষড়যন্ত্র তারা করেছে, আসলে এই ঘটনার সাথে কারা জড়িত ছিল, আমরা সবাই অতি আগ্রহী ছিলাম সিসিটিভির ভিডিও ফুটেজ দেখব। ইতিমধ্যেই একটা সিসিটিভির ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছে, কিন্তু কুমিল্লার পূজোর মণ্ডপের এমন একটা ঘটনা ঘটে যাওয়ার পর অনেকেই আজে বাজে ভিডিওগুলো পোস্ট করছেন। জনগণের মাঝে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে, পাশের দেশ গিয়ে আজে বাজে নিউজ করছে কিছু না জেনে না বুঝে। আসল ঘটনাটা আমরা সবাই জানতে চেয়েছিলাম, আর এই ঘটনার সাথে কারা জড়িত ছিল আসামি উপযুক্ত শাস্তি দাবি করেছিলাম। এবং এই ঘটনার পরপরে দেখা যায় অনেক হিন্দু ভাইরাও কিন্তু মাঠে নেমে এসেছিল, মুসলমান ভাইরাও মাঠে নেমে এসেছিল, সবাই আসামিকে দেখতে চাই কারা জড়িত ছিল। ইতিমধ্যে একটা সিসিটিভির ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছে, তো চলেন আমরা কথা না বলে আগে সেই সিসিটিভির ভিডিও ফুটেজের মূল কাহিনীটা কি। সিসিটিভির ফুটেজে দেখা যায় ঘটনার আগের দিন রাত 2:10 মিনিটে কুমিল্লার দারোগা বাড়ির মসজিদ থেকে কিছু একটা হাতে নিয়ে বের হন এক যুবক। এর ঘণ্টাখানিক পর নানুয়া দিঘির অস্থায়ী মণ্ডপের উত্তর পূর্ব দিকের রাস্তায় ঘোরাফেরা করতে দেখা যায় ওই একই ব্যক্তিকে। ফুটেজ বিশ্লেষণের পর পুলিশ ও পূজার মণ্ডপ সংশ্লিষ্টদের ধারণা, রাত 2:00 থেকে ভোর 6:30 মধ্যে সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মকাণ্ড সম্পন্ন করেন ওই ব্যক্তি। দর্শক, কে এই ব্যক্তি যে গভীর রাতে ঘোরাফেরা করছে? ইতিমধ্যে কিন্তু 47 জনকে ঘটনার পরপরই আটক করা হয়েছে এবং 9টি মামলা দেখানো হয়েছে, কিন্তু গভীর রাতে এই ব্যক্তির উদ্দেশ্যটা কি এভাবেই ঘোরাফেরা করার? বুঝতে পারছেন যে কয়েকটা লাগাই দিলে হয়তোবা আসল তথ্য বেরিয়ে আসবে, এই ঘটনার সাথে কোনো প্রভাবশালী জড়িত আছে কিনা আমরা এইটাই জানতে চাই, এই ঘটনার সাথেই কারা জড়িত আছে। অবশ্যই পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, এটা তারা খতিয়ে দেখছে, কিন্তু জনগণের মাঝে যেন কোনো বিভ্রান্ত সৃষ্টি না হোক, আমরা সাধারণ জনগণ ধর্ম যার যার অন্তরেই থাক, কিন্তু আমরা স্বাধীনভাবে খুব সুন্দরভাবে এই দেশে বসবাস করতে চাই। এখন সময় টিভি কি বলে আপনারা ওই দিকটাতে একটু লক্ষ্য করেন, সময় টিভিতে কি প্রকাশ করা হচ্ছে, আসল ঘটনাটা কি আর একটু ক্লিয়ার হয়ে নেন। কুমিল্লার নানোয়া দিঘি অস্থায়ী মণ্ডপের উত্তর পূর্ব দিকের রাস্তা এটি। সিসিটিভির ফুটেজে দেখা যায় রাত 3:12 মিনিটে এক ব্যক্তি হনুমানের হাতে থাকা গদা নিয়ে ঘোরাফেরা করছেন। পুলিশের একটি সূত্র বলছে এই ফুটেজ দেখেই তার পরিচয় শনাক্ত করা গেছে, তবে এখনও তাকে গ্রেফতার করা যায়নি। তবে এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ পূজা মণ্ডপ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আরও জানা গেছে রাত 2:30 পর্যন্ত মণ্ডপে ভক্তদের আনাগোনা ছিল, এরপর আর কেউ ছিল না সেখানে। সেই সুযোগেই রাত 2:30 থেকে ভোর 6:30 মধ্যে